सुप्रिय बंधुगण, ब्लैकबोर्ड इंग्लिशर पक्ष अपने सबा के आर स्वागतम। एर आगे हमें ब्लैकबोर्ड इंग्लिशर पक्ष टॉफल स्पीकिंग टास्कगुल्लो नहीं आलोचना करी। आज के आलोचना करब टॉफल स्पीकिंग राइटिंग टास्क टू इंडिपेन्डेंट एसे नहीं स्टडीजे और टीप्सगुल्ला कीभव सहजे भलो एक स्कोर पे परि से स्टडीजे और टीप्सगुल्ला नहीं। तो हमरा न्यू टॉफल राइडिंग टास्क टू निये प्रथमे आलोचना करछी, एरपरे हमरा न्यू टॉफल राइडिंग टास्क वन निये आलोचना करब जेटा इंडिकेटेड एसे। तो इंडिकेटेड न्यू टॉफल टाइप इंडिपेन्डेंट एसे एटा आसले पुरातन जेटा छिलो सेटाई खूब एकटा परिवर्तन हय नाई। आपनारा जानेन जे टॉफलेर जे परिवर्तन होयेछे सेटा मूलत रिडिंग ए एबं स्पीकिंग लिसनिंग एवं राइडिंग खूब एक परिवर्तन है ना, राइडिंग एकदम ही है ना। तो इंडिपेन्डेंट एसेटा जो विषय चाहिए थके परीक्षा होता एबिलिटी टू पार्सोनल ओपिनियन आर्गुमेंट गुला एवं 30 मिनट आंसर करते हैं। तो ये जो जिनिसगुलो थे एक प्रॉम्प्ट थे, प्रॉम्प्ट पढ़ार पर अपना प्रॉम्प्ट पढ़े 30 मिनिटर भरे अन्सार करते हैं। प्रॉम्प्टगुलो विभिन्न रकम थे, साधारण जगह थे एग्री डिसएग्री प्रेफरेंस कम्पेयर कन्ट्रास्ट एडवांटेज डिसएडवांटेज रीजन एंड क्वालिटी यार मजे बसि थे। तो जदि आसले अने के रेडिंग राइडिंग एक भलो स्कोर करा सम्भावना थे किन्तु जो अर्गानाइज वे ना एगोई एवं प्रैक्टिस ना करे थाकि ताहले आमादेर आसले भालो एकटा स्कोर आसे ना। आर आमरा अनेक समय एटाके एकटु कम गुरुत्व दिए थाकि जे कारणे आमादेर भालो एकटा रेजाल्ट आसे ना। सेटा आमार व्यक्तिगत अभिज्ञता थेके आपनादेर बोलतेछि जे आमरा राइडिंगे एकटा भालो स्कोर करार सम्भावना थाकि किन्तु आमरा अर्गानाइज होयेते बा स्पेसिफिकलि स्ट्रेटेजिगुलो स्टेपगुलो ना अनुसरण करार फले आमरा अनेक समय भालो रेजाल्ट करते पारी ना, भालो एकटा स्कोर करते पारी ना। तो ये टिप्सगुला बा येगुला खूब बेशी जटिल नय, खूब कम ही एवं खूब किछु विषयगुला सहजे आलोचना करले आमरा पढ़ते पारी। एटा टाइपिंग मिस्टेक टास्क टू होबे। फर दिस टास्क यू मस्ट डिलिवर ए रेसपन्स फर बाई डिजिंग आमरा स्पीकिंग टास्के जी प्लस 3TIC निये आलोचना करेछिलाम आर्गुमेंट मैप। এখানে জি প্লাস 3IC ও আগে বলেছিলাম যে জি হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্গানাইজেশন। আমরা যদি একটা থ্রি পার্ট পার্সোনাল ওপিনিয়ন আর্গুমেন্ট ডেভেলপ করতে চাই ইউজেস ডিডাকশন অ্যাজ এ মেথড অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশন ডিডাকশন মেথডে, তাহলে আমরা ডিডাকশন ইন্ডাকশন এটা আমরা বলেছিলাম যে একটা স্ট্রাকচার ডেভেলপ করার জন্য অর্গানাইজেশন করার জন্য আমার ডিডাকশন বা ইন্ডাকশন একটা মেথড আছে। তো যাই হোক এখানে তিনটা পার্ট থাকতে পারে, এই প্যারাগ্রাফে প্রতিটা বডি প্যারাগ্রাফে, বডি প্যারাগ্রাফে টি বলতে আমরা জানি যে বলছিলাম যে ট্রানজিশন, তারপর ইলাস্ট্রেশন, তারপরে হচ্ছে কনক্লুশন বা কনক্লুডিং সেন্টেন্সেস, অ্যান্ড জি বলতে জেনারেল স্টেটমেন্ট। আমরা যদি এই জি প্লাস 3TIC আর্গুমেন্ট ম্যাপের মধ্যে ফেলে রাইডিং বা স্পিকিংয়ের অ্যান্সারগুলো করি তাহলে আমরা একটা কোহিয়ান ইন্ডিকেটেড এটা সরি এটা রাইডিং রেসপন্স হবে, আর রাইডিং রেসপন্স আমরা দিতে পারব। তো যাই হোক, তো আমরা এখানে যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইউজ দ্য ফলোয়িং ম্যাপ টু ডেভেলপ ডেলিভারি ইয়ার রেসপন্স। এটা আমরা অলরেডি যারা আমাদের ভিডিওগুলো টোফেলের স্পিকিং টাস্কের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি ইতিমধ্যে এর মাঝে পরিচিত হয়ে গেছেন। তাহলে আমরা যখন একটা প্যারাগ্রাফ বা একটা রাইডিং রেসপন্স থাকি তাহলে সেগুলোতে যদি আমরা ছোটোবেলাতে অবশ্যই পড়েছি যে ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন বডি 1, 2, 3 এরকম প্যারাগ্রাফ। তো যদি আমাদের এখানে যদি উল্লেখ নাই ইন্ট্রোডাকশন কিন্তু স্ট্রাকচারটা এরকমই হবে, স্ট্রাকচারটা আমাদেরকে এভাবেই করতে হবে। তো ইন্ট্রোডাকশনগুলোতে সাধারণত কী থাকে, জেনারেল একটা ওপিনিয়ন বা জেনারেল একটা স্টেটমেন্ট থাকে, তারপর বডিতে আমরা আসলে মূল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করি। তো এখানে বডিতে যে যে বিষয়গুলো আসবে সেগুলো স্পেসিফিক থাকবে, তারপর কনক্লুশনটা হবে ওই আমরা যে ওপিনিয়নে বা যে
ইন্ট্রোডাকশনে অর্থাৎ জেনারেল স্টেটমেন্টে আমরা যে বিষয়গুলো দিয়েছিলাম প্রথম ওইটারই একটা ডি স্টেটমেন্ট একটু প্যারাফ্রেজ করে আমরা এই অ্যান্সারটা করব। তাহলে আমাদের মনে আছে জি প্লাস টি থ্রি টিআইসি এভাবে আমরা অ্যান্সার করব। তো ট্রানজিশন, ইলাস্ট্রেশন, তারপরে কনক্লুশন প্রত্যেকটা বড়ি প্যারাগ্রাফে এটিআইসির মাঝে আবার তিনটা অংশ, একটা হচ্ছে ট্রানজিশন, ইলাস্ট্রেশন এবং কনক্লুশন। তাহলে ইলাস্ট্রেশনের মাঝে কয়েকটা সেন্টেন্স থাকতে পারে, ট্রানজিশনের মাঝে সাধারণত একটা সেন্টেন্সই হয়, তারপরে কনক্লুশনও সাধারণত একটা সেন্টেন্সই হয়। তারপরে আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে কি ডেভেলপ রেসপন্স স্টেপ বাই স্টেপ, এটা আমরা টোফেল টেস্টকে স্পিকিং টেস্টকে আমরা পাঁচটা স্টেপ আলোচনা করেছিলাম, এখানে আমরা ছয়টা স্টেপ নিয়ে আলোচনা করব। তো এখানকার আমাদের দুইটা অংশই থাকে, একটা হচ্ছে প্রম, একটা হচ্ছে আপনার রাইডিং। তাহলে এখানে আমাকে যে জিনিসটা করতে হবে, প্রমটা কেয়ারফুলি পড়তে হবে, স্টেপ ওয়ান, হ্যাঁ, ফর্মুলেট অ্যান ওপিনিয়ন, এবং একটা ওপিনিয়ন আপনাকে নিয়ে নিতে হবে। এখানে দেখেন প্রম উই নিড জোস, এটা একটা প্রম দেওয়া আছে, আর ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। যদি আপনি জোস সম্পর্কে, জোস সম্পর্কে এগ্রি অর ডিসএগ্রি হয়ে থাকেন তাহলে ক্যান, ওয়াই, গিভ এক্সাম্পলস অ্যান্ড রিজনস, এইটাই হলো মূলত গুরুত্বপূর্ণ অংশ। এক্সাম্পল অ্যান্ড রিজনস, এটাই আমাদের বডি প্যারাগ্রাফটা ডেভেলপ হবে, অ্যান্ড ডেভেলপ ইউর ওপিনিয়ন। এই ওপিনিয়নটা আমার প্রথমেই জেনারেল স্টেটমেন্টে ওপিনিয়নটা আসবে। এখানে কি স্ট্রাকচার, এখানে আমরা দুইটা বিষয়ের একটা নেব, ডিএগ্রি অথবা ডিসএগ্রির জন্য। যদি এগ্রি করি তাহলে এগ্রি হবে, ডিসএগ্রি হলে ডিএসএগ্রি হবে। আমাদের আগে একটা মাইন্ড সেট আপ করে নিতে হবে যে আমরা এটার পক্ষে যাব না বিপক্ষে যাব, প্রেফারেন্সে থাকলে এটা প্রেফারে যাব না প্রেফারে যাব, কম্পেয়ার কন্ট্রাস্টে থাকলে কম্পেয়ার কন্ট্রাস্ট কীভাবে করবো, এরকম একটা মাইন্ড ম্যাপ তৈরি করে নিতে হবে। যেটা আমরা আর্গুমেন্ট ম্যাপ আগে বলেছিলাম, আমরা আগে থোফেলে স্পিকিং টাস্কে শিখেছিলাম সেটাই আর কি। তো এখানে আমরা ম্যাপ করে ফেলবো, একটা নোট ম্যাপ, অর্থাৎ ইনক্লুডিং ট্রানজ্যাকশন সহ মেকে জি প্লাস থ্রি টিআইসি। জিতে আমাদের এখানে কী হবে, এগ্রি। তো এগ্রি হলে আমরা এটা কমন সফটওয়্যার ক্ষেত্রে আসবে, আই থিঙ্ক দ্যার উই নিড জোস। আর যদি আই ডিসএগ্রি, আই থিঙ্ক উই ডু নট নিড জোস। অ্যান্ড ফর টিআইসির মধ্যে ট্রানজিশনটা আমরা তো একই থাকবে সবগুলোর জন্য, ফর এক্সাম্পল টিআইসি, অ্যানাদার এক্সাম্পল ফাইনালি অলসো, এটা আপনার মতো করে নিয়ে নিতে পারেন। তারপরে কনক্লুশন, ফর অল রিজনস আই থিঙ্ক দ্যাট উই নিড জোস। এই জেনারেল স্টেটমেন্টটা, ওপিনিয়নটা আবার রিস্টেট হবে। এখানে যদিও আমরা একেবারে সেমই দিয়েছি, তো আপনারা একটু সেম না লিখে একটু ভিন্ন রকম করার চেষ্টা করবেন, না হলে এটা রিডান্ডেন্সি হয়ে যাবে, আমাদের স্কোর কমে যেতে পারে। তো এখানে দেখবেন অনেক সময় আমাদের টাস্ক ফোর এখানে দেখাচ্ছে, বিষয়টা হচ্ছে কি আমাদের রিডেন টাস্ক এবং রাইডিং টাস্কটা প্রায় সেম, এই জন্য আমরা এই জিনিসগুলো বলছি। তো স্টেপ টু থেকে কী করবো, আমরা নোট ম্যাপটা ট্রানজিশন করে তৈরি করবো। এখানে আরেকটু ইলাস্ট্রেশন করে দিয়েছি, দেখেন এগ্রি, আমরা এখানে যেটা বলেছিলাম শুধু এই লাইনটা ট্রানজিশনটা নিয়েছি, এখানে এই ট্রানজিশনাল ব্ল্যাক যেগুলো এগুলো হচ্ছে ট্রানজিশনাল, আর এটা হচ্ছে ট্রানজিশনালের পরের অংশটা, ওপিনিয়নটা, স্টেটমেন্টটা সাদা যেটা করা হয়েছে। তো এটাকে যদি আমরা আরেকটু এখানে দেখেন বিস্তারিতভাবে, আরেকটু বিশদভাবে আমরা আলোচনা করি, তাহলে এখানে আমাদের জি মানে কি হলো, এগ্রি, ট্রানজিশন বা ওপিনিয়নটা আসবে, আই থিঙ্ক দ্যাট উই নিড ইউজ। তারপরে আমরা টি দিয়ে বোঝাচ্ছি কি, এখানে দেখেন টি মানে ট্রানজিশন, এখানে আমার যে ট্রানজিশনটা, ট্রানজিশনটা হচ্ছে ব্ল্যাক ফন্ডে, ব্ল্যাক ফন্ডে। তারপরে হচ্ছে ওয়েন, তারপরে আমাদের ইলাস্ট্রেশনটা আমরা এখানে দিচ্ছি, এটা আমরা সহজে ছোটো করে দিচ্ছি, তারপরে আমরা বড় করে লিখব। ওয়েন উই ওয়েন টু জু অন টিভি লায়ন্স অ্যান্ড বেরি, আমাদের প্রথমে যে বিষয়টা থাকে, প্রথমেই তো আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না, আমরা যারা নেটিভ নয়, আমাদের যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো আমাদের প্রথমেই মূল পয়েন্টগুলো বা কয়েকটা টপিক নিয়ে ওইটাকে বাড়াইয়া তারপরে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করি। তো দেখেন এখানে এটাকে আমরা বিস্তারিত করব, আমরা এখানে কি নিয়েছি, ওয়েন আই টুয়েলভ অন টিভি ইজ ভেরি স্মল বিগ জোস। এরপরে ওই যে দেখেন কনক্লুশনটা, আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফে বলেছিলাম টিআইসি থাকবে কোহিয়ারেন্ট হওয়ার জন্য, ট্রানজিশন, ইলাস্ট্রেশন এবং কনক্লুশনস। তো এইসব কারণে আমি গো সি দ্য নিউ লাইট, এই সেন্টেন্সটা আমাদের এই প্যারাগ্রাফের একটা কনক্লুশন আনছে, আর প্রথম অংশটা আমাদের ট্রানজিশন বা ট্রানজিশনাল সেন্টেন্স থাকবে, এখানে শুধু ট্রানজিশনাল ফ্রেজ আছে। তারপরে আমরা যখন বিস্তারিত দেখব তখন, নেক্সট দেখেন ওইখানেও অ্যানাদার এক্সাম্পল
তারপর ইলাস্ট্রেশন মাই ফ্যামিলি গোজ টু জু পিকনিক এই বিষয়গুলো এই পয়েন্টগুলো ফ্যামিলি জুতে যেতে পছন্দ করে এবং পিকনিক করতে পছন্দ করে এই কারণে আমরা জুতে যাই এটা হলো কনক্লুশনটা গো টু দ্য জুস ফর কি কারণে ফান ফর মাই কিডস ফ্যামিলি যখন জুতে যায় তখন তারপরে আরেকটা তিন নম্বর প্যারাগ্রাফটা দেখেন সেইম ওভাবে ফাইনালি আর অলসো জুস আর গুড ফর অ্যানিমেলস লাইক পান্ডাস এখানে অ্যানিমেলের বিষয়টা আসছে এটা অ্যানিমেলের জন্য ভালো অ্যান্ড সি জো নো জুস নো পান্ডাস এটা কনক্লুশন জোর এখানে ইলাস্ট্রেশনের কনক্লুশনগুলো আসছে এখানে কনক্লুশন দেখেন আই থিঙ্ক উই নিড জুস এই বিষয়গুলো দেখেন আমরা এখানে যে বিষয়টা হচ্ছে বডি প্যারাগ্রাফটা ডেভেলপ তিনটা বডি প্যারাগ্রাফ ডেভেলপ করেছি তিনটা বডি প্যারাগ্রাফের কয়েকটা পয়েন্ট নিয়েছি এই পয়েন্টগুলো নিয়ে আমরা এক একটা সেন্টেন্স তৈরি করব এবং এই প্যারাগ্রাফটার অর্গানাইজেশনটা হয়েছে কি ডেভেলপ হয়েছে কীভাবে স্পেসিফিকভাবে ট্রানজিশন ইলাস্ট্রেশন কনক্লুশন তাহলে দেখেন আমরা যদি ওইভাবে ইয়ে করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফে তিনটা করে সেন্টেন্স পাচ্ছি তাহলে তিনটা সেন্টেন্সে আমাদের নয়টা সেন্টেন্স হচ্ছে কনক্লুশন আর একটা সেন্টেন্স আমরা অলরেডি মনে করেন না যে এই বারো তেরোটা সেন্টেন্সের একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি তো তেরোটা সেন্টেন্সের একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেললে আমাদের মোটামুটি একটা এসে হয়ে যায় তো এখন ওইটা আমরা বিস্তারিতটা দেখি তো আরেকটু এলাবোরেটলে এখন আমরা ড্রাফটটা দেখব তারপর আমরা এই ম্যাপটা তৈরি করার পরে আমরা ড্রাফটটা দেখব ড্রাফটটা পার্সোনালি আই এগ্রি আই থিঙ্ক এই ড্রাফে কিন্তু কিছু ভুল আছে আপনারা ভিডিওটা পজ দিয়ে ভুলগুলো আইডেন্টিফাই করে নেবেন পার্সোনালি আই এগ্রি আই থিঙ্ক দ্যাট উই নিড জোস ফর এক্সাম্পল ওয়েন আই ওয়াজ টুয়েলভ মাই টিচার টুক আস টু দ্য জু আই হ্যাভ নেভার সিন ওয়াইল্ড অ্যানিমেলস বিফোর I just read about them on books or on TV, but seeing them in real life was amazing, especially the lion. এখানে দেখেন আমরা ফর এক্সাম্পল ট্রানজিশন তারপরে আমরা ট্রানজিশনের ফ্রেজের পরে এই সেন্টেন্সটা আমরা যে নিয়েছি সেটা একটা ট্রানজিশনাল সেন্টেন্সই ট্রানজিশনাল টপিক সেন্টেন্স আমরা বলতে পারি এই প্যারাগ্রাফের When I was 12, my teacher took us to the zoo. আই হ্যাভ নেভার সিন ওয়াইল্ড অ্যানিমেলস বিফোর ইলাস্ট্রেশন শুরু হয়েছে আই জাস্ট রেড অ্যাবাউট ড্যাম অন বুকস ওয়ার অন দ্য টিভি বাট সিইং ড্যাম ইন রিয়েল লাইফ ইজ ওয়াজ অ্যামেজিং স্পেশালি দ্য লায়ন অন দ্য টিভি দে লুক স্মল বাট সিইং ড্যাম সো ক্লোজ দে আর রিয়েলি বিগ বাই গোয়িং টু দ্য জু আই ডেফিনেটলি সো By going to the zoo, I definitely saw a new hole in the light. এই দেখেন লাস্ট সেন্টেন্সটা আমাদের কনক্লুডিং সেন্টেন্স টিআইসি এর ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে ট্রানজিশনালের সেন্টেন্স এই বাকি সেন্টেন্সগুলো আমরা এখানে যে পয়েন্টগুলো বলেছিলাম লায়ন্স ভেরি স্মল জু এই পয়েন্টগুলোরে আমরা যে বলেছি আই হ্যাভ নেভার সিন ওয়াইল্ড অ্যানিমেলস জাস্ট লুক দ্যাম অন টিভি বা সিইং ইন রিয়েল লাইফ স্পেশালি লায়নের অংশটা চলে আসছে আরেকটা সেন্টেন্স অন দ্য টিভি আরেকটা সেন্টেন্স দে লুক স্মল বাই সিইং দ্যাম নাও সেকেন্ড থেকে আমরা বলেছিলাম সেকেন্ড প্যারাগ্রাফে উই গো টু দ্য পিকনিক অ্যান্ড জোস পিকনিকের জন্য নাও আই হ্যাভ এ ফ্যামিলি অ্যান্ড উই ওয়েন্ট টু দ্য জোস অ্যাট সামার মাই ওয়াইফ মেক্স এ পিকনিক এখানে পিকনিকে বানানো একটু ভুল হয়েছে সরি উই স্পেন্ড অল ডেজ দেয়ার মাই কিডস লাভ টেকিং পিকচার্স অ্যান্ড লার্নিং অল অ্যাবাউট দ্য অ্যানিমেলস স্পেশালি দ্য গরিলাস দিস ইজ গুড ফর মাই চিলড্রেন বি আউটসাইড বেস্ট অফ অল এই দেখেন কনক্লুশন দে ক্যান লিভ দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য টিভি অ্যাট হোম অলসো জোজ লুক আফটার এক্সটিংক্ট অ্যানিমেলস লাইক প্যান্ডাস অ্যান্ড আই সো টু ইন দ্য ওয়াশিংটন ডিসি জোজ জো টেক কেয়ার অফ অ্যানিমেলস লাইক প্যান্ডাস এইটা দেখেন এটাতে আমরা খুবই সংক্ষিপ্ত একটা সেন্টেন্স লিখেছি কিন্তু আমাদের প্যারাগ্রাফটা কিন্তু টিআইসির মাঝে পড়ছে অলসো লুক লাইক এক্সটিং অ্যানিমেলস এটা হচ্ছে আমাদের প্যান্ডাস এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স উইথ ট্রানজিশন অলসো ট্রানজিশনস তারপরে আই সো টু ওয়াশিংটন ডিসি জো এখানে দেখেন আমাদের ইলাস্ট্রেটিভ সেন্টেন্সটা ইলাস্ট্রেশনটা জু টেক কেয়ার অফ অ্যানিমেলস লাইক পান্ডাস এই জোতে জো কী করে পান্ডাগুলোকে টেক কেয়ার করে
For those reasons, I think that we need to say paragraph. A passage ta ekto kichu mistake ase. এটা ডেলিভারিটলি আপনারা একটু পজ দিয়ে দেখে নেবেন যে মানে একটি মিস্টেক আমি বলেছি পিকনিক বানানটা ওকে নেক্সট আমরা এই যে এই পেসিসটা ডেভেলপ করেছি রাইডিং টাস্কটা এটা আমাদের কোহিয়ারেন্ট হতে হবে তো কোহিয়ারেন্ট হওয়ার জন্য আমরা এর আগে বলেছিলাম যে অবডালসি ও অর্গানাইজেশন এখানে আমরা ডিডাকশন এজ এ মেথড আমরা অর্গানাইজ করেছি জেনারেল থেকে স্পেসিফিক নিয়েছি অর্গানাইজেশনটা আমাদের ডিডাকশন হিসেবে প্রগ্রেশনটা আমাদের জেনারেল টু স্পেসিফিকে আমাদের ঠিক আছে জেনারেল এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ আমাদের এই অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের মাঝে আছে অর্গানাইজেশন এবং ডেভেলপমেন্টের মাঝে আছে অর্থাৎ আমরা প্রথম সেন্টেন্সটা জেনারেল একটা টপিক সেন্টেন্স দিয়েছি তারপরে মাঝখানে আমরা স্পেসিফিকলি ইলাস্ট্রেশন করেছি তারপরে আমরা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে এটাকে কনক্লুশন টেনেছি স্পেসিফিক জেনারেল একটা কনক্লুডিং সেন্টেন্স আবার জেনারেল ডেভেলপমেন্ট এই যে আমরা ইন্ট্রোডাকশন বডি কনক্লুশনস তারপর ইউনিটি টপিক্যাল গ্রামাটিক্যাল এখানে তো গ্রামাটিক্যাল কিছু মিস্টেক আছে টপিক্যাল কিছু মিস্টেক আছে ল্যাঙ্গুয়েজ ইউজে আমরা কিছু ভুল আছে ডেলিভারি এখানে তো আমাদের ডেলিভারিটা প্রোনাউন্সিয়েশন এটা লাগবে না এটা স্পিকিংয়ে চলে আসছে তো আমরা যাই হোক স্টেপ ফোর চেক ইউর ফার্স্ট ড্রাফট ফর কোহিয়ারেন্স ইউজিং অবডালসি আমরা মোটামুটি ড্রাফটটা তৈরি হয়ে গেছে এখন আমরা কি করব এটার অবডালজেন্সি হয়েছে কি না এটা আমরা এই ড্রাফটটাতে এই অবডালসিন মাঝে প্রফিসিয়েন্সি হচ্ছে কি না সেটা আমরা তো এখানে অলরেডি আলোচনা করেছি যে আমরা এর মাঝেই পড়েছে অতএব আমাদেরটা মোটামুটি কোহিয়ারেন্স হয়েছে তাহলে আমরা এখন একটু দেখে নেই যে এই আমাদের যে এই ডেভেলপগুলো করলাম বা এই টিপসগুলো স্ট্র্যাটেজিগুলো আসছে এগুলো আসলে আমাদের ইটিএস যেভাবে চায় সেভাবে এর ভিতরে পড়ে কিনা আমরা একটা ইডিএসের একটা ভিডিও দেখব Hi, I'm Michael from ETS, and welcome to Inside the TOEFL Test. Today, we're going inside the TOEFL IBT writing section, specifically question 2, the independent writing question. So in the next few minutes, we're going to look at how the question is structured, how to approach the question, how your response is scored. We'll look at a sample response that received a high score, and we'll give you some tips for improving your writing skills. So here's generally what question 2 will look like. For this task, you're presented with a question, and you have 30 minutes to type your response at the computer. There's no maximum length for your essay, but a good response is usually at least 300 words. So, what is the question asking you to do? The independent writing question will ask your opinion on an issue. So often you'll get a question such as, do you agree or disagree? Which would you prefer? Or do you support or oppose this idea? Regardless of the question, you'll be expected to use specific reasons and examples to support your answer. Let's look at some sample topics. Number one, do you agree or disagree with the following statement? A teacher's ability to relate well with students is more important than excellent knowledge of the subject being taught. Two, some people like to travel with a companion. Other people prefer to travel alone. Which do you prefer? Three, it has recently been announced that a new restaurant may be built in your neighborhood. Do you support or oppose this plan? One way to approach your essay is to make an outline. Here's how you might make an outline to answer the question about traveling alone or with a companion. First, decide which option you prefer. Let's say you prefer to travel with a companion. Then, think of the main reasons why you have that preference, such as it's safer, it's more fun, and it makes travel easier. Then list some specific examples for each reason. Using an organizing tool like an outline is important when planning your essay. Don't try to create an essay by memorizing paragraphs on various topics before the test and then trying to relate them to the topic you received, because the content won't be appropriate and you'll just receive a low score. Before the test,
make sure you understand what the raters are looking for and how each question is scored. The essays in the writing section will each be given an overall score from 0 to 5. For question 2, the independent writing question, the raters are looking for three main things: development, organization, and language use. First, development. The raters are looking for how well you address the topic and how well your details, examples, and reasons support your ideas. If you just use a lot of words and sentences that don't really support the points you're making about the topic, or if you develop empty ideas not related to the topic, you'll receive a low score. Second, organization. This basically means a reader can read your essay from beginning to end without becoming confused. You can help the reader follow your ideas by writing in paragraphs and using good transitions. Also, make sure your support points all relate clearly to the topic, and avoid redundancy, which is saying the same things over and over, just using different words. The third criterion is language use. Raters are looking for things like sentence structure, word choice, and vocabulary. It's also important that your use of grammar is strong and consistent, though it doesn't have to be perfect to get a top score. You can see exactly how your essays are scored by looking at the independent writing rubric, or scoring guide. The rubrics are found in many ETS test prep materials, like the official guide to the TOEFL test, or on the TOEFL website. Now let's look at a sample response to give you an idea of what a good essay looks like and what our raters look for when they score. This essay was responding to the topic about teachers that received a score of 4 on a 5-point scale. This essay has a very traditional structure. It gives the writer's point of view in the first paragraph, then has 3 paragraphs of supporting points, and then a concluding paragraph. The writer's first supporting point is that relating to students is the job of a counselor, not a teacher, and that teachers without content knowledge are simply not good teachers. The point is a good one and generally well stated. The second point is that students want to take courses from teachers with special knowledge, even if the teachers are not entertaining. This is another good point. The third point is interesting, but it has some weaknesses in the writing. The writer talks about how teachers have the obligation to pass on what they have learned, but there are some errors of word choice, like conceding their knowledge and advantaged education, and the connection of ideas is somewhat unclear. For example, what's the purpose of saying, we all learn because we want to become the better person that this world needs? So overall, the essay is well organized and makes solid points. But given the word choice and unclear connection of ideas, especially in the fourth paragraph, this essay would receive a score of 4 out of 5. Now, here are some tips for improving your writing and getting ready for the independent writing question. 1. Find essays in news magazines or websites that express opinions. Read them and write about why you agree or disagree. 2. When you practice writing, time yourself so that you can get used to planning and writing and revising your essay in 30 minutes. 3. When you practice, you may find that you're making the same kinds of grammar mistakes over and over. So learn how to correct them, then when you write your essay, leave a few minutes to go back and make those corrections. Okay, thank you. Now, let's start. আমরা যে বিষয়টা বলেছিলাম যে এখানে আমাদেরকে কী করতে হবে যে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এবং প্রগ্রেশন এই সবগুলো জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে গ্রাফিক্যাল গ্রামার ল্যাঙ্গুয়েজ ইউজ কীভাবে আসছে তো এই আমাদের এখানে যে বিষয়টা দেখেছিলাম আমাদের এই অর্গানাইজেশন ডেভেলপমেন্ট টপিক প্রগ্রেশন ডেভেলপমেন্ট ইউনিটি ইউনিটি অ্যান্ড কামা ল্যাঙ্গুয়েজ ইউজ এবং এটা আমরা কীভাবে রিডাররা ইয়ে করে আমরা কীভাবে এই এটা আমরা আর্গুমেন্ট ম্যাপের মাঝে ফেলে আমরা এইরকম একটা প্যারাগ্রাফ মানে রাইটিং রেসপন্স তৈরি করতে পারি তো আসলে দেখা যাক আমাদের এই যে টা তো আমরা প্রথমে ওইখানে যেখানে বলেছিলাম ওইখানে কিছু আমাদের ভুল ছিল এটাকে আমরা আরেকটু ডেভেলপ করেছি এখন আমরা রিভিশন দেওয়ার জন্য আসলে আমাদের টাইপিং যদি
ঠিক মতো হয় তাহলে আমরা ওই রকম রিভিশন করার সময় পাবি। যখন প্রথমে একটা জিনিস তৈরি করলাম তখন এটাকে আবার রিভিশন করে আরেকটু নতুন করে সাজিয়ে নিতে পারি। তো দেখেন এখানে এখানে যে আমাদের এটা ছিল এটা দেখলেই বোঝা যাচ্ছে। এখানে দেখেন শেষে প্যারাগ্রাফটা মাত্র তিনটা সেন্টেন্সে দিয়েছিলাম, তারপর আমরা রিভিশন করার সময় এটাকে আরেকটু বাড়িয়ে ফেলেছি। তো জাস্ট আমরা ভিডিওটা পোস্ট দিয়ে আপনারা এটা আবার দেখতে পারেন, তাহলে এরকম পুরোটা মেসেজ দেখতে পারবেন। তাহলে আমাদের একটা অর্গানাইজড কোহিয়েন্স একটা রেসপন্স হয়ে গেল। তো আমরা এখানে এই বিষয়টা যখন এটা আমার রিভিশনে চেকলিস্ট হয়ে গেল, রিভিশন ড্রাফটটা রিভিশন হয়ে গেল, তখন আমাদের ফাইনাল হয়ে গেল, তারপরে আমরা এটা সাবমিট করে ফেলব। তো সাবমিট করার আগে আমরা এখানে দেখেন আমাদের এই যে ডেভেলপমেন্টে জেনারেল টু স্পেসিফিক এইভাবে ডেভেলপ হয়েছে, অর্গানাইজেশন তো আমাদের ঠিক আছে, জেনারেল টু স্পেসিফিক আমাদের জেনারেল স্টেটমেন্ট আছে, ট্রানজিশন আছে, ইলাস্ট্রেশন আছে এবং কনক্লুশন আছে। এই বিষয়গুলো কিন্তু ইডিএসের যে টিউটোরিয়ালটা ওটাতে কিন্তু বলা হয়েছে। তো এখানে কনক্লুশন আছে। তো এখানে দেখেন আমরা পার্সোনালি আই এগ্রি, আই থিঙ্ক দ্যাট উই নিড জুস। হ্যাঁ, ফর এক্সাম্পল, সো ওয়েন আই ওয়াজ 12 মাই টিচার টোক আস টু দ্য জো ইন বার্লিন। এখানে দেখেন ট্রানজিশনের পরে এই সেন্টেন্সটা কিন্তু টপিক সেন্টেন্স, এটাও আমাদের ট্রানজিশনালের ভিতরই। তারপরে স্পেসিফিকেশন শুরু হয়েছে, আই হ্যাভ নেভার সিন ওয়াইল্ড অ্যানিমেলস বিফোর, আই হ্যাভ জাস্ট রেড অ্যাবাউট দ্যাম ইন বুকস অ্যান্ড সিন দ্যাম অন টিভি অ্যান্ড বাট সিইং দ্যাম ইন রিয়েল লাইফ আই ওয়াজ অ্যামেজিং, স্পেশালি দ্য লায়ন্স অন টিভি দে লুকড সো স্মল বাট সিইং দ্যাম লাইভ দে ওয়ার রিয়েলি বিগ। By going to the zoo, I definitely saw things in a whole new light. এখানে আমরা যে স্টেটমেন্টটা এখানে দেখেন আমরা ওই এটা আমি স্কিপ করে নিচ্ছি। এখানে আমরা এই সেন্টেন্সটাতে কী কী যোগ করেছি, জোজ লুক আফটার এন্ডেঞ্জার্ড অ্যানিমেলস লাইক প্যান্ডাস, আই সো থ্রু ইন দ্য ওয়াশিংটন ডিসি জু লাস্ট ইয়ার অ্যান্ড দে হ্যাড এ বেবি। If there were no zoos, the pandas will disappear because are taking their land away. However, in a zoo, pandas are safe and it is not perfect, but without zoos, there might not be any pandas left. এখানে দেখেন শেষেরটা হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ জু না থাকলে কী হয়ে যাচ্ছে, পান্ডাগুলো বিলুপ্ত হয়ে যাবে। ফর দোজ রিজন আই থিঙ্ক দ্যাট উই নিড জুস, এটা স্টেটমেন্ট করা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই ছয়টা টিপসের মাঝে যদি আমরা এই রাইডিংটা একটু ডেভেলপ করতে পারি, আপনারা মনে রাখবেন যে আমাদের এই আর্গুমেন্ট ম্যাপটা যে টি জি প্লাস টি থ্রি টি আই সি এবং এর ভিতরে যদি ফেলে আপনারা ইয়ে করেন, আরও অনেকগুলো টিপস অনেকে ভিডিওতে দেখবেন বা অনেকে বইয়ে বিভিন্ন ধরনের টিপস আছে, তবে আমার কাছে এই টিপসটাই ভালো লেগেছে এবং এই টিপসগুলো এই স্ট্র্যাটেজিটা খুব সহজে, বিশেষ করে রাইডিংয়ের জন্য। রিডিংয়েও আমরা এই টিপস নিয়ে আলোচনা করেছি, তবে রিডিংয়ে এই টিপস নিয়ে আলোচনা করতে এরকম হতে গেলে আপনাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। তবে রিডিং স্পিকিং টাস্কে আমরা যে শর্টকাট কিছু টেমপ্লেট নিয়ে আলোচনা করেছি ওইটা আপনারা প্রাথমিক দিবে প্র্যাকটিস করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আমরা আশা করি যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আমরা যেটুকু দেখেছি যে আসলে থফেলের জন্য বা এই আইএলসের জন্য জিআরের জন্য বাংলা রিসোর্সের কম আছে, সেজন্য আমরা বাংলায় একটু এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের beenglish.org ওই ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে।